হ্যালো বন্ধুরা, আজ আমি দেখাতে চলেছি কি করে একটা ট্যাপ করেই রেডমি ফোনে স্ক্রিন লক এবং অফ করতে পারবেন। তো তার জন্যই ফার্স্টে লং প্রেস করে ধরে রাখতে হবে হোম স্ক্রিন, এবং ধরে রাখার পর নিচে যে অপশান তিনটে এসছে, সেটিং, উইডগেট, ওয়েলপেপার, সেখানে মাঝখানের অপশানটাতে একটা ট্যাপ করতে হবে। ট্যাপ করার সাথে সাথে এখানে উপরে দেখা যাচ্ছে লক বলে একটা অপশান এসেছে, তো সেটা নিয়ে হোম স্ক্রিনে সেট করতে হবে। তো নিয়ে হোম স্ক্রিনে সেট করে দিচ্ছি। তো এটা আমি হোম স্ক্রিনে সেট করে দিলাম। এবার এটাকে নিয়ে আমি নিচে চলে আসলাম। তো বন্ধুরা, কাজ কমপ্লিট হয়ে গেছে। এবারে একটা ট্যাপ করেই স্ক্রিন আমরা লক করতে পারবো। আমি করে দেখাচ্ছি। তো বন্ধুরা, স্ক্রিনটা আবার অন করলাম, আবার অফ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন আমার স্ক্রিন অফ হয়ে গেছে। আমি আবার